তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে আমাদের সর্বপ্রথম যে গাণিতিক সমস্যাটা থাকছে সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডি এলাকায় চারটি পরিবারের ব্যক্তিগত গাড়ির সংখ্যা হচ্ছে এক দুই চার পাঁচ এখানে চারটি পরিবারের ব্যক্তিগত গাড়ির সংখ্যা দেওয়া আছে এক দুই চার পাঁচ সেখান থেকে দুটি গাড়ি নমুনা হিসেবে দৈবভাবে নেওয়া হলো এখন এই চারটি পরিবার থেকে এখানে যে গাড়ির সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে আমরা দুইটি গাড়ি নমুনা হিসেবে নিলাম বলছে যে সম্ভাব্য নমুনা গড়গুলো গড় আমরা গুলো নিচ্ছি নেছি সেই নমুনা প্রতিটি গড় পাওয়া যাবে এখান থেকে যতগুলো উপায়ে নমুনা নেওয়া যায় প্রতিটি নমুনার যে গড় পাওয়া যাবে এদের আবার যদি আমরা গড় নেই তাহলে সেটা সমগ্র গড়ের সমান হবে অর্থাৎ আমাদের তথ্য যে গড় রয়েছে তার সাথে মিলে যাবে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুমারি জরিপ কি তারপর নমুনায়ন ত্রুটি সম্পূর্ণরূপে বিলুপ্ত করা যায় কিনা এর ব্যাখ্যা ভেদাঙ্ক নির্ণয় এবং যে মন্তব্যটি করেছে সেটি আসলে যথার্থ কিনা সেটি আমাদের প্রমাণ করতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন এখন চলে যাচ্ছি উত্তরে সর্বপ্রথম যেটি আসছে যে সুমারি জরিপ বলতে কি বোঝায় সুমারি জরিপ হচ্ছে যে তথ্যাবশ্যের প্রতিটি একক থেকে যদি আমরা তথ্যগুলো সংগ্রহ করি তাহলে সেটি হচ্ছে আমাদের সুমারি জরিপ এখন আসছি দ্বিতীয় প্রশ্ন যে নমনায়ন ত্রুটি সম্পূর্ণরূপে বিলুপ্ত করা যায় কিনা হ্যাঁ নমনায়ন ত্রুটি সম্পূর্ণরূপে বিলুপ্ত করা যায় না তবে সম্ভব কমানো এদেরকে আমরা নমুনায়ন যে ত্রুটি রয়েছে সেটি আমরা একটু কমাতে পারি এখন আমরা জানি আমরা যে নমুনা জরিপের সাহায্যে সমগ্রকে যে প্রতিনিধিত্বকারী বৈশিষ্ট্য পরিমাপের যে বিচ্যুতি বা ত্রুটি দেখা যায় বা পার্থক্য দেখা যায় সেটাই হচ্ছে আমাদের নমনায়ন সূত্রটি এখন পূর্ব নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বিচ্যুতির ভিত্তিতে নমুনার আকার নির্ধারণ করতে হয় এই নমুনার আকার অপেক্ষিত ছোট হলে এ ধরনের বিচ্যুতি দেখা যায় নমুনার আকার বৃদ্ধি করে নমুনায়ন ত্রুটি হ্রাস করা যায় নমুনার আকার যত বৃদ্ধি করা হয় নমুনায়ন ত্রুটি ততই কমতে থাকে অর্থাৎ নমুনার আকার বৃদ্ধি করতে করতে যদি সমগ্রকে সমান হয় তবে নমুনা ত্রুটি শূন্য হয়ে যায় কিন্তু নমুনার আকার সমগ্রকে সমান হলে তা নমুনা জরিপ থাকে না তখন সেটি হয়ে যায় কি তার মানে ত্রুটি বিলুপ্ত করা যাচ্ছে না তবে কমানো সম্ভব হচ্ছে এখন আমার একটি তথ্য সমগ্র তথ্য বিশ্বে থেকে যদি আমি নমুনা সংগ্রহ করি তাহলে সেখানে কিছু না কিছু নমুনার ত্রুটি থাকবেই একটু সেদিক সেদিক হবে এখন আমি যদি এই নমুনায়নের আকার নমুনায়নের একক সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি ততই হচ্ছে আমাদের নমুনায়নের ত্রুটি সংখ্যা কমতে থাকবে তো একটি পর্যায়ে ত্রুটি বিলুপ্ত হয়ে যাবে যখন আমার যে নমুনাটি আছে সেটি তত্ত্বাবশ্বের এককের সংখ্যা সমান হয়ে যায় তখন নমুনায়ন ত্রুটি আর থাকবে না কিন্তু আমি যদি নমুনায়ন তত্ত্বাবশ্বের আকারের সমান নিয়ে নেই তখন তো সেটি নমুনা জরিপ থাকে না তখন সেটি হয়ে যাচ্ছে কি সুমারি জরিপ তার মানে কি বলা যাচ্ছে যে নমুনায়ন ত্রুটি আসে পূর্ণরূপে বিলুপ্ত করা সম্ভব নয় এটিকে কমানো সম্ভব কিভাবে কমানো যায় আমরা যদি নমুনার একক সংখ্যা বৃদ্ধি করি তাহলে আস্তে আস্তে কমতে থাকবে এখন আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন যে সমগ্রকের বেদাঙ্ক নির্ণয় এটি তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে এটি সব এই নমুনায়নের থেকে যতগুলো প্রশ্ন হবে সবার মাঝেই এই প্রশ্নটি অবশ্যই থাকবে যে নমুনায়নের যে সমগ্রক রয়েছে এখানে এই সমগ্রকের বেদাঙ্ক নির্ণয় করো আমাদের এখানে সমগ্রক হচ্ছে এক দুই চার পাঁচ চারটি পরিবারের গাড়ি সংখ্যা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের সমগ্র এখন সমগ্রকের গড় কত হবে যে এক দুই চার পাঁচ এদের সমষ্টিকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের সমগ্রকের গড় এটি আমরা প্রথম পত্রেই দেখেছি এভাবে আমরা গড়টা নির্ণয় করলাম পেয়ে গেলাম তিন এখন আমাদের সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে ক্যাপিটাল এন ওয়াই এর মানগুলো কি ওয়াই আই এর মান হচ্ছে চারটি এক দুই চার পাঁচ এদের থেকে যে আমরা ক্যাপিটাল ওয়াই বার যে গড় রয়েছে সেই মানটি বিয়োগ করে বর্গ করব বর্গ করে সবগুলোকে যোগ করে দিয়ে ভাগ তাহলে আমাদের মানটি পাওয়া যাচ্ছে তো দিচ্ছি আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম ওয়াই আই এর মান প্রথমটা হচ্ছে ওয়ান দ্বিতীয়টার জন্য টু তৃতীয়টার জন্য ফোর এবং চৌদ্দটার জন্য ফাইভ দেওয়া আছে মানগুলো বসিয়ে দিলাম আর আমাদের সমগ্রকের গড়ের মান হচ্ছে তিন এই কারণে প্রতিটা মান থেকে তিন বিয়োগ করলাম এবং বেদাঙ্কের সূত্র অনুযায়ী উপরে রয়েছে স্কোয়ার এই কারণে সবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি এই সমষ্টি মান পাওয়া যাবে দশ তাকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে আসবে দুই দশমিক পাঁচ অর্থাৎ সমগ্রকের বেদাঙ্ক হচ্ছে দুই দশমিক পাঁচ এবার আসি আমরা পরের প্রশ্নে ঘ গড়ের প্রশ্নটি কি ছিল যে আমাদের মিস তামান্না যে একটি মন্তব্য করেছিল যে আমাদের এখান থেকে যতগুলো নমুনা নেওয়া যায় প্রত্যেকটি নমুনা যদি আমরা গড় নির্ণয় করি আবার এই গড়ের যদি আবার নির্ণয় করি তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি আমাদের সমান হবে তাহলে আমরা প্রথমে দেখি যে এখানে আসলে আমাদের কতগুলো নমুনা নির্বাচন করা সম্ভব এখন যদি আমরা এখানে থেকে যদি পুনঃস্থাপন না করে আমরা নমুনাগুলো গুলো নিতে চাই তাহলে আমাদের নমুনার সংখ্যা হবে ছয়টি সেটি কি হবে আমরা জানি যে নমুনার সংখ্যার পদ্ধতি হচ্ছে এরকম ক্যাপিটাল এন সি স্মল এন এটি হচ্ছে পুনঃস্থাপন না করে এখানে ক্যাপিটাল এন এর মান হচ্ছে ফোর আর আমরা দুই আকারের নমুনা নিচ্ছি সেই কারণে স্মল এন এর মান হচ্ছে দুই তাহলে এখন আমরা দেখি যে এই ছয়টি নমুনা কি হতে পারে আমাদের এককগুলো ছিল সমগ্রের এক দুই চার পাঁচ তাহলে কি হতে পারে এক দুই হতে পারে এক চার হতে পারে এক পাঁচ হতে পারে দুই চার হতে পারে দুই পাঁচ হতে পারে এবং চার পাঁচ হতে পারে এই ছয়টি নমুনা আমরা এখান থেকে নিতে পারি এখন এদের গড় নির্বাচন করি এই যে নমুনার যে গড় রয়েছে এদের গড় কত হবে এক যোগ দুই ভাগ দুই যেহেতু আমাদের দুই আকারের নমুনা তার মানে দুই দিয়ে ভাগ দিয়ে গড় বের করতে হবে এই কারণে দুই আর এক যোগ করলে হয় তিন তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে এক দশমিক পাঁচ চার একের এই দ্বিতীয় নমুনার জন্য দুই দশমিক পাঁচ এইভাবে আমরা সবগুলোর জন্য গড় বের করলাম এটি হচ্ছে আমাদের নমুনার গড় এখন এই সবগুলোকে যোগ করলে হয় হচ্ছে আঠারো এই আঠারো কে যদি আমরা নমুনা নয় সং ছয় দিয়ে ভাগ দিই অর্থাৎ আমাদের ছয়টি নমুনা রয়েছে তাহলে আমরা নমুনার গড়ের গড় পাব সেটি পাওয়া যাচ্ছে কত আঠারোকে ছয় দিয়ে যদি বাঘ দেয় তাহলে পাওয়া যাচ্ছে তিন তাহলে উপরে কিন্তু আমরা সমগ্রকের গড় তিন পেয়েছিলাম তার মানে কি সমগ্রকের গড়ের সাথে মিনে গেল অর্থাৎ সম্ভব্য যে নমুনা গড়গুলো রয়েছে এদের যদি গড় করি তাহলে সেটি সমগ্র গড়ের সমান হচ্ছে এখানে এই নমুনার গড়গুলোকে আমরা যে চ্ছি তাহলে সেটি হচ্ছে আমাদের নমুনা গড়ে গড় পাওয়া যায় আর এখানে প্রতিটা নমুনা আসার সম্ভাবনা হচ্ছে প্রবলিটি অফ ওয়াই ওয়ান যেহেতু এখানে নমুনা রয়েছে ছয়টি এখন ছয়টি থেকে যেকোনো একটি নমুনা আসতে পারে এদের সমবম্বন সমান সম্ভাবনা রয়েছে অর্থাৎ সমান সমান সম্ভাবনা রয়েছে সেই কারণে হচ্ছে সম্ভাবনা ওয়ান বাই সিক্স এখন আমরা যদি প্রত্যাশিত গাণিতিক প্রত্যাশা দিয়ে প্রমাণ করি বা মানগুলো বের করি তাহলে আসবে নমুনা গড়ের গড় এক্সপেকটেশন অফ ওয়াই বার সমান সামেশন ওয়াই আই বার ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই বার অর্থাৎ আমরা দেখেছিলাম যে যদি একটি চলক এক্স হয় তাহলে সেই এক্স এর যদি গাণিতিক প্রত্যাশা বা গড় মান সমান হচ্ছে এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স তো এখানে আমরা এদের যে নমুনা গড় রয়েছে তার মানগুলো বের করছি এই কারণে বের করতে পারি অথবা ইন্টু আমরা বের করতে পারি যে এখানে যে সামেশন আঠারো পাওয়া গেলো একে যদি আমরা ছয় দিয়ে ভাগ দিই তাহলেও আমাদের গড় পাওয়া যাবে যে কোনো পদ্ধতিতেই করতে পারি সমস্যা নেই তার মানে কি আমাদের এখানে যেটি পেয়েছি সেটি হচ্ছে যে মিস তামান্না যে মন্তব্য করেছিল সেই মন্তব্যটি সঠিক এবার আরসি আমরা দ্বিতীয় প্রশ্নে। নিতেবশটি কি যে একাদশ শ্রেণীতে একটি টিউটোর পরীক্ষার ফলাফল দেওয়া আছে 3 5 7 9 এখান থেকে পুনস্থাপন সহ করে আমাদের দুই আকারের নমুনা চয়ন করা হলো অর্থাৎ পুনস্থাপন করলাম একটি এখান থেকে একটি নমুনা একক নিয়ে সেটি আবার সমগ্রকে রেখে দিলাম তার মানে কি একাধিকবার এই যে এককটি আছে সেটি আসতে পারে এরকম একটি নমুনা নেওয়া হলো এখন আমাদের প্রশ্ন হচ্ছে নমুনা কি নমুনা জরিপের সময় খরচ কম লাগে আর ব্যাখ্যা সমগ্রকের এবং উপরের আলোকে যে নমুনা গড় গড়ের নিরপেক্ষ নিরূপক আমাদের যে নমুনা গুলো আসতে পারে এদের যে গড়ের মান রয়েছে সেই গড়ের মান সমগ্রকের গড়ের মান সমান হবে এটিকে এখানে ঘুরিয়ে ফিরে বলা হয়েছে যে নমুনা গড় সমগ্র গড়ের নিরপেক্ষ নিরূপক অর্থাৎ আমরা আগে যে কাজগুলো করেছি সেই কাজটি এখানে করতে হচ্ছে তাহলে নমুনা কি নমুনা হচ্ছে প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ যা তত্ত্ব বিশ্বের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করতে পারে এটি হচ্ছে আমাদের নমুনা দ্বিতীয় প্রশ্ন নমুনা জরিপের সময় ও খরচ কম লাগে এটির ব্যাখ্যা হ্যাঁ আমরা জানি যে নমুনা জরিপের সময় এবং খরচ কম লাগে কেন কম লাগছে কারণ তথ্য সমগ্রের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে সমগ্র সরি নমুনা তথ্য সমগ্রের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে নমুনা তো এটি যেহেতু ক্ষুদ্র অংশ তার মানে এখানে নমুনার একক সংখ্যা কম তার মানে এখানে আমাদের সময় এবং খরচ দুইটি কম লাগবে এখন দেখি সমগ্রকের সমগ্র গড় কি বেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এখানে আমাদের যে সমগ্র দেওয়া রয়েছে সেখানে আছে তিন পাঁচ সাত নয় এই চারটি নম্বর দেওয়া আছে টিউটোরিয়াল নম্বর এদের এখানে আকার সংখ্যা হচ্ছে চার আমরা জানি সমগ্রকে গড় গড়ের সূত্রটি এরকম সামেশন ওয়াই আই বা ক্যাপিটাল এন তাহলে এন এর মান হচ্ছে ফোর আর এখানে একক গুলো হচ্ছে চারটা এদেরকে যোগ করে চার দিয়ে ভাগ দিলে আমরা ছয় পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের সমগ্র এখন আমাদের বেদাঙ্ক নির্ণয় করতে হচ্ছে বেদাঙ্কের সূত্রটি আমরা জানি যে সামেশন ওয়াই এ মাইনাস ওয়াই বার স্কোয়ার বাঘ হচ্ছে ক্যাপিটাল এন এখানে ওয়াই আই এর যে মানগুলো রয়েছে সেটি হচ্ছে তিন পাঁচ সাত নয় এই চারটি মান এই প্রতিটি মান থেকে আমাদের এই গড় মান বিয়োগ করতে হচ্ছে এবং বর্গ করতে টা হচ্ছে তাহলে কি হচ্ছে 2 6 5 6 7 6 এবং 9 6 এর উপরে স্কয়ার তাদের যোগ করে 4 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 5 অর্থাৎ সমগ্রকের বেদান্তের মান হচ্ছে 5 এখন আমরা দেখি পরের প্রশ্ন যে এখানে পুনস্থাপন করে দুই আকারের নমুনা নিচ্ছে তাহলে নমুনার সংখ্যা কতটি হবে 16 টি অর্থাৎ ক্যাপিটাল n টু দি পাওয়ার স্মল n যে 70 জানা ছিল যে পুনস্থাপন করে এত উপায় নমুনা নেওয়া যায় তাহলে এখানে ক্যাপিটাল এন সমান ফোর স্মল সমান টু তার মানে ষোলোটি উপায়ে আমরা নমুনাটি নিতে পারি এখন নমুনা প্রত্যেকটি যে নমুনা রয়েছে সেই নমুনার গড়কে স্মল ওয়াই বার দ্বারা প্রকাশ করছি এবং নমুনার যে সংখ্যা রয়েছে ক্রমিক নম্বর রয়েছে এদেরকে দিয়ে আমরা প্রতিটাকে আলাদা আলাদা করে বিভক্ত করছি অর্থাৎ ওয়াই স্মল ওয়াই ওয়ান বার ওয়াই টু বার এইভাবে স্মল ওয়াই সিক্সটিন বার পর্যন্ত আমাদের মানগুলো নির্ণয় করতে পারবো আর এখানে প্রতিটা নির্বাচিত নমুনা নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান সম্ভাবনা থাকবে অর্থাৎ হবে এখন আমরা দেখি এখানে কি কি আসে প্রথম যেটি এখানে এই ষোলোটি নমুনা আসতে পারে তিন তিন আসতে পারে যেহেতু আমরা একটি পুনঃস্থাপন করে এখানে আমরা নমুনা গুলো নিচ্ছি তার মানে তিন রাখলাম আবার তিন আসলো এটি আসতে পারে তারপরে আসতে পারে তিন পাঁচ আসতে পারে তিন সাত আসতে পারে তিন নয় আসতে পারে পাঁচ তিন পাঁচ 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 সাত পাঁচ নয় এইভাবে আমরা যে কয়টি ষোলোটি নমুনা রয়েছে এদেরকে আমরা নির্বাচিত করতে পারলাম এত এইরকম ভাবে নমুনা আসতে পারে এখন এদের গড় কত সেটি আমরা এখানে বের করব তিন আর তিন এই তিন আর তিনের গড় কত হবে তিন অর্থাৎ থ্রি প্লাস থ্রি ভাগ হচ্ছে টু এ হচ্ছে থ্রি যেটি আমরা আগের যে সমস্যায় দেখেছি গড় গড়ে করতে হয় সেভাবে আমরা বের করবো তিন আর পাঁচ মোট হচ্ছে আট এদেরকে যদি ভাগ তাহলে হচ্ছে চার সাত আর তিন দশ এদেরকে দিয়ে দুই ভাগ দিলে পাঁচ নয় আর এদেরকে দিয়ে ভাগ দিলে তিন বারো ছয় এইভাবে আমরা সবগুলোর গড় বের করলাম এখন এই গড় সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আসছে কত ছিয়ানব্বই এখন ছিয়ানব্বই কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ দেই তাহলেও কিন্তু আমাদের এই নমুনা গড়ের গড় পাওয়া যাবে অথবা আমরা ওই এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা দিয়েও করতে পারি যদি আমরা গাণিতিক প্রত্যাশা দিয়ে করি তাহলে এরকম হবে যে সামেশন ওয়াই আই বার অফ ওয়াই আই অর্থাৎ বাই সমান হচ্ছে অথবা এই 96 কে স্বাভাবিক যে গাণিতিক গর নির্ণয় করি সেইভাবে সিক্স কে আমাদের এই মোট 16 নমুনা দিয়ে ভাগ দিলেও সিক্স আসবে কোনো সমস্যা নেই যেকোনো দুই এই দুইটি উপায়ে যেকোনো উপায়ে আমরা করতে পারি সমস্যা নেই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই নমুনা গড়ের যে গড় পাওয়া গেল সেটি আমাদের সমগ্র গড়ের সাথে মিলে অর্থাৎ নমুনা গড় সমগ্র গড়ের নিরপেক্ষ নিরূপ এ হচ্ছে আমাদের আজকের আলোচনা এর মাঝে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো আর আমার অনুরোধ থাকবে যে অঙ্কটি আছে সেটি বারবার করো যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলের মাধ্যমে প্রশ্ন করতে পারো আমি উত্তর দিতে চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ